ওহ, ইদানিং অনেক গরম পড়েছে, কি করা যায় কি করা যায়। আইডিয়া মিনি এসি, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই চমৎকার এবং খুবই 100% ওয়ার্কিং একটি মিনি এসি, যেটা আমি পেল্টের দিয়ে বানিয়েছি। গত বিতে আপনাদের দেখিয়েছিলাম যে পেল্টের দিয়ে -14°C আমি নিচে নামিয়ে আনতে পেরেছি, বরফে পরিণত হতেছি মাত্র 2 মিনিটে। সো এই পেল্টের দিয়ে আমি আজকে একটি মিনি এসি বানিয়ে দেখাবো, এটা 100% ওয়ার্কিং। গত বিটি যারা দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, তার অবশ্যই দেখে নেবেন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ডাইটেক ভিডির আরও একটি নতুন ভিডিওতে আমি মাহির আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সো আজকে আমি আপনাদের খুবই চমৎকার একটি মিনি এসি বানিয়ে দেখাবো। চলুন ভিডিও শুরু করতে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সিধা সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মিনি এসি বানানোর জন্য আমাদের প্রথমে এই কয়টা মালামাল প্রয়োজন, দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এখন এরকম কিছু আমাদের প্লাস্টিকের বোর্ড প্রয়োজন, আমি মাপ মতো সবগুলো বোর্ড কেটে নিয়েছি যাতে আমাদের কাজের সুবিধা, যাতে ভিডিওটা যাতে লং না হয়। এখন আমি আমাদের মিনি এসিটা একটু সুন্দরভাবে বক্সটা বানিয়ে নিব, ফটোফট করে আমি বক্সটা লাগিয়ে নেব, দেখতে থাকুন। এখন আমাদের বক্স তৈরির কাজ মোটামুটি শেষ পর্যায়ে, এখন আমরা ধর ভিতরে মালামালগুলো বসাবো অ্যান্ড হচ্ছে উপর দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। আমাদের প্রথমে এরকম একটি পেল্টের প্রয়োজন, এটা হচ্ছে ট্যাগ 12706। এই 06টা হচ্ছে আপনার এম্পিয়ার, এটা হচ্ছে 6 এম্পিয়ার একটি পেল্টের। আমি গত ভিডিওতে আপনাদের 15 এম্পিয়ার একটি পেল্টের দিয়ে একটি মানে বরফ বানানোর সিস্টেম বানিয়ে দেখাচ্ছি, যারা এখনও ভিডিও দেখে নেই তারা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিন, বা ইন ডিসক্রিপশনে আমি ভিডিওটা দিয়ে দেবো, বা অ্যান্ড ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটা দিয়ে দেবো। আমাদের দরকার 2টি হিটসিং, আমাদের যেই পাশটা গরম হবে এই পাশটা একটু ভালো মানে হিটসিং নিয়ে নেবেন আপনারা। আমি এরকম একটি হিটসিং নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো একটা হিটসিং, আর এটা হচ্ছে একটু নর্মাল। এখন আমাদের লাগবে এরকম হিটসিং পেস্ট, এই পেস্টটা ইউজ করব আমি এই যে পেল্টিয়ার, যাতে আমার সমানভাবে যাতে গরমটা একসাথে বেরোতে পারে এবং ঠান্ডাটা একসাথে বেরোতে পারে। সো আমি এটাকে একটু জয়েন দিয়ে নেব। আমাদের যে পাশটা গরম হবে এই পাশটা আমি হিটসিং লাগিয়ে নিলাম, এবং এই যে এই হিটসিংটাতে আমি ঠিক এই যে এইভাবে সুন্দরভাবে বসিয়ে দিব। এখন সেমভাবে যে পাশটা ঠান্ডা হবে এই পাশটা আমি হিটসিং প্যাড দ্বারা একটু ভালোভাবে আটকে নিব। আমি যে হিটসিংটাও বসিয়ে নিব। এবং এরকম একটি তারের মাধ্যমে এই যে আমি এটাকে, যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটি গুণের মাধ্যমে আমি এই দুইটাকে একসাথে খুব ভালোভাবে আটকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমাদের যেই বক্সটা আছে এই বক্সে যে ছিদ্রটা আছে ছিদ্রটাতে এই যে পাশটা ঠান্ডা হবে এই পাশটা আমরা ভিতরে ঠিক এইভাবে ঠিক এইভাবে বসিয়ে দিব। এবং এই যে একটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন, যে পাশটা গরম হাওয়া বের হবে এটা আমরা ঠিক এই যে এভাবে এটার সাথে আটকে দিব। বাইরেটা দেখতে এরকম আছে, আমরা এটা অবশ্য এই পাশে বক্স মেরে দেবো, অ্যান্ড ভিতরেরটা হচ্ছে আমাদের এই যে ঠিক এরকম এই পাশটা ঠান্ডা হবে। এখন আমাদের এরকম দুটি সাপ্লাই ফ্যান প্রয়োজন, এটা হচ্ছে 12 ভোল্টের, এটা হচ্ছে 0.15 এম্পিয়ারের দুটি ফ্যান, কুলিং ফ্যান দেখতে পাচ্ছি। সবার আগে এই দুটি ঠিক একসাথে জয়েন দিয়ে নিব। এখন আমাদের এরকম একটি আরেকটি সাদা প্লাস্টিক বোর্ড প্রয়োজন, দেখতে আমি মাঝখানটা সিদ্ধ করে নিয়েছি যাতে আমাদের হাওয়াটা এই দিয়ে বেরোতে পারে। এই যে সাদা এটা হচ্ছে আমরা ঠিক এই যে এভাবে করে দিব। এখন আমি এই যে দুটা এই যে দুই আটা একসাথে জয়েন দিয়ে নেবো, এবং এই দুইটা তারও আমরা একসাথে জয়েন নেবো যাতে আমরা পরবর্তী কানেকশনগুলো দিতে পারি। তো চলুন ফটোট করে জয়েন দিয়ে নেওয়া যাক।
কানেকশনটা বুঝে নিয়ে যে দুইটার দুই ফ্যানের পজিটিভ একসাথে জয়েন দিয়ে নিয়েছি এবং একটি তার বের করে নিয়েছি, দুই ফ্যানের নেগেটিভ একসাথে জয়েন দিয়েছি এবং নেগেটিভ একটা তার বের করে নিয়েছি। আমাদের এই যে কুলিং ফ্যানের যে দুটি তার আছে তার দুটি আমরা এই যে এই পাশে সিদ্ধ করেছি, সেই সিদ্ধ দিয়ে আমরা ওই পাশে বের করে নেব, ভিতরে এটা গ্লুগানের মাধ্যমে ঠিক এভাবে বসিয়ে দিব। আমাদের বক্সের কিছু পার্টসগুলো আমরা ঠিক একটুভাবে সুন্দরভাবে জয়েন দিয়ে নেব। আমাদের এটা লাগানো শেষ, কিন্তু মাঝখান দিয়ে আমাদের আরেকটা ভুল হয়ে গিয়েছে। আমাদের এই যে এটা লাগাতে মনে হয় যেটা আপনার ধরেন টেম্পারেচার মাপতে পারে, সো আমি এটাকে জাস্ট একটু ভিতরে ঢুকিয়ে রাখবো। এবং এটাকে জাস্ট এভাবে গ্লুগান দ্বারা হালকাভাবে আটকে দিব। আমাদের এই লাইনগুলা, এই যে এটার লাইন অ্যান্ড হচ্ছে ভিতরের যে প্যানেল লাইন, সবগুলো আমরা একসাথে কন্ডাক্ট করে নেব। আর জাস্ট পেল্টের লাইনটা আমরা আলাদা দিব যাতে খুব ভালো এমপিএ যাতে পায়। আমি এই যে মিনি ফ্যান এবং হচ্ছে ভিতরে যে দুটা ফ্যান লাগাচ্ছি আমি দুইটা তার আমরা আলাদা বের করে নিয়েছি, আর এটা হচ্ছে আপনার পেল্টের। সো আমরা এখন লাইনটা পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিব। আপনারা চাইলে এই পাশটা বক্স মেরে দিতে পারেন, আমার দরকার নেই, তাই আমি বক্স মারি নিই, কারণ আমার কাছে প্লাস্টিক উড কম আছে, আপনার প্লাস্টিক উড ব্যবহার করবেন। আর এখানে বর্তমানে দেখাচ্ছে আপনার 34°C তাপমাত্রা প্লাস 34°C হচ্ছে আমাদের একটা পাওয়ার সাপ্লাই। সো আমি এখন ফটফট করে লাইনটা দিয়ে দিব। এখন আমি লাইনটা দিয়ে নিচ্ছি, তার সাথে আমাদের ফ্যানটা ঘোরা শুরু করছে। আর আমাদের দেখি বাদবে এটা কি অবস্থা, দেখেন আস্তে আস্তে কমতে শুরু করছে। আর আমি যদি এটা ডিরেক্ট হিটসিং এর সাথে লাগাই রাখতাম তাহলে হয়তো এতক্ষণে ফুল ঠান্ডা হয়ে যেত। আর আমাদের অলরেডি ঠান্ডা হাওয়া বাতাস বেরোয়া শুরু করছে, তা দেখি কি হয়। আমার এখানে যে এটা একটা ব্যাটারি থাকার কারণে ভিতরে নষ্ট দেখাচ্ছে, এই যে ভিতরে দেখেন একটা ব্যাটারি থাকার কারণে এটা উল্টা পাল্টা দেখায়, দেখতে পাচ্ছেন। সো এটা আমাদের কাজ করছে না। গত ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে পেল্টে দিয়ে কীভাবে বরফ বানাতে হয়, কারণ আমি গত ভিডিও আপনাদের চালিয়ে দেখিয়েছিলাম। সো নিচে থাকতে পারেন, দেখুন হালকা হালকা যে বাতাসটা বের হচ্ছে এটা খুবই কিন্তু ঠান্ডা বাতাস। আর এটা ডিরেক্ট হিটসিংটা বেশি বরফ হবে না, আগেরটা মতো বরফ হবে না, কারণ আগেরটা ছিল 15 এম্পিয়ার আর এটা হচ্ছে মাত্র 6 এম্পিয়ারের। আর আপনার যদি এটাতে একটু লেটেস্ট পার্সন চান যে সব কিছু থাকবে, সব কিছু কন্ট্রোল করা যাবে, তাহলে আপনার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে লেটেস্ট পার্সন, আমি আরেকটা এসি মিনি এসি বানিয়ে দেখাবো, সেটা খুবই সুন্দর হবে এবং সেটা ওই আগেরটার মধ্যে খুবই বরফ হবে এবং মাইনাসে নেমে আসবে। তো আপনাদের কাছে আজকের এই এসি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো থাকে ভিডিওটি একটি লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। ভিডিও কেমন লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।